গ্রামবাসী, আমি এই এলাকায় 140 ধারা জারি করলাম। আজ থেকে এই এলাকায় মিটিং মিছিল সব বন্ধ। আমার হুকুম যে অমান্য করবে তার জীবন আমি হোসেন মাস্টারের মতো ঘনঘটা করে দিব। দুঃখজনক হলেও সত্য, প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সন্ত্রাস করার মতো ক্যাডার এখনো এদেশে আছে। তাদের মধ্যে স্পর্জরিনা একজন। শান্তিপুর এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি করে চলেছে স্পর্জরিনা। স্পর্জরিনা একের পর এক খুন করে চলেছে। তার ক্ষমতার দাপট এতই চরমে উঠেছে, সে একজন জাতীয় সংসদ নির্বাচনের পদপ্রার্থীকে পর্যন্ত খুন করেছে। ইমিডিয়েটলি আপনারা কেউ শান্তিপুর যাবেন এবং পরিস্থিতির মোকাবেলা করবেন। বলুন কে যাবেন? স্যার, আমার মনে হয় শান্তিপুর এলাকা নিয়ন্ত্রণ করার জন্য যোগ্য অফিসার হচ্ছে ইন্সপেক্টর আকবর। রাইট ইউ আর। শান্তিপুর এলাকা নিয়ন্ত্রণ করার জন্য যোগ্য অফিসার হচ্ছে ইন্সপেক্টর আকবর। কি কইলি, কি কইলি তোরা? ইন্সপেক্টর হাতে মার খেয়ে আইছস? জরি না যারে ধরে তারে স্পটে ঘন ঘট করে দেয়। আর যদি কোনোদিন মার খেয়ে আমার সামনে আইছস, আমি তো করেই ঘন ঘট করে দেবো। ইন্সপেক্টর, আমি আইতাছি, দেখুন তুই কত বড় ইমানদার। তুমি? হ্যাঁ, তোমার সাথে বোঝাপড়া করতে আসলাম। ইন্সপেক্টর, তুমি আমার পোলাপানরে মারধর করছো, আমি কষ্ট পাই নাই। তোমার সিস্টেম ঠিক আছে, পুলিশ হইয়া লাঠি না তুললে পুলিশের পাওয়ার বোঝা যায় না। এই এলাকায় যখন নতুন কোনো পুলিশ অফিসার আসে, প্রথমে আমার সঙ্গে সমঝোতা করে। তুমি বড় ঘাড়তেরা। তুমি যাও নাই, তাই আমি আসলাম তোমার সঙ্গে সমঝোতা করতে। সিস্টেম বলো, সপ্তাহে নিবা না মাসে নিবা? ঘাবড়াইও না, তোমারে আমি ঠকাবো না। আর দশজন যা পাইছে তুমিও তাই পাইবা। এই এলাকার পুলিশ আগেও আমার কেনা গোলাম ছিল, তুমিও আমার কেনা গোলাম হয়ে থাকবা। পুলিশ কেনার মধ্যে যে কি মজা তা জরি না বুঝে। বলো তোমার রেট কত? ওই জানি না, খবরদার, অনেক বলেছো আর নয়। পুলিশের পোশাক তার ইমান, তা ধর্ম। টাকা দিয়ে পুলিশ কেনার চিন্তা মাথা থেকে নামাও। অনেক দুঃশাসনের রাজত্ব চালিয়েছ, এবার দেখবে, এবার দেখবে পুলিশের কত ক্ষমতা। আমি তোমার বিরুদ্ধে কেস করব, তোমাকে নিশ্চিহ্ন করে দেব, তোমাকে আমি ফাঁসির তরি পর্যন্ত পৌঁছে দেব। ইন্সপেক্টর, জরি না রে সিরাস নাই, তুমি তোর সাথে আমার দশজনের সামনে মোলাকাত হবে। বাইরে গিয়ে স্পটে